হ্যালো বন্ধুরা আমি পিঙ্কু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো তো বন্ধুরা তুমি যদি ইউটিউবের সাথে যুক্ত থাকো তাহলে অলরেডি জেনে গেছো যে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম এই শব্দগুলোর সাথে তুমি পরিচিত হয়ে গেছো তো অন্য কারো কন্টেন্ট যদি আমরা ইউজ করি আমাদের ইউটিউব চ্যানেলে তখন আমরা কী করি এগুলো আমরা আমাদের চ্যানেলে আসে অর্থাৎ কেউ না কেউ এই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এগুলো আমাদের চ্যানেলকে দেয় তো এইটা গেল অন্য কারো কন্টেন্ট যদি আমরা ইউজ করি এখন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি কেউ ইউজ করে অর্থাৎ যেটা আমার কন্টেন্ট যেটা তোমার কন্টেন্ট এই কন্টেন্টগুলো যদি কেউ ইউজ করে তাহলে আমরা কী করে জানতে পারবো যে আমাদের কন্টেন্ট কেউ ইউজ করেছে কিনা তো আজকে সেইটাই কনসেপ্ট বুঝতে পারছো আজকের কন্টেন্ট খুব ধামাকাদার একটা কন্টেপ্ট মানে একটা ধামাকাদার কনসেপ্ট তো তোমাদেরকে দেখাবো যে কি করে আমরা জানতে পারবো যে আমাদের আমাদের যে কন্টেন্ট কেউ ইউজ করেছে না তো অসাধারণ একটা ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে ইউটিউব সংক্রান্ত ভিডিও ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা অসাধারণ টপিক তো ইউটিউব এত ইউটিউব চ্যানেল রয়েছে তো আমাদের কোনো কন্টেন্ট যদি কেউ কপি করে তাহলে আমরা সেটা কি করে বুঝবো তো আজকের ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করবো যে কি করে আমরা বুঝতে পারবো যে আমাদের কন্টেন্ট কেউ ইউজ করছে কিনা তো সিম্পলি আমি দেখতে পাচ্ছ আমরা ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিয়েছি তো ওপেন করার পর আমরা এখান থেকে ইয়োর চ্যানেল অপশানটা প্রেস করব তো ইয়োর চ্যানেল অপশান প্রেস করার পর আমরা কাস্টমাইজ চ্যানেল প্রেস করবো তো আমরা সহজেই দেখবো যে কি করে আমাদের আমাদের নিজস্ব কনটেন্ট কেউ ইউজ করছে কি না কী করে সেটা বোঝা যাবে তো দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডের দিকে অনেকগুলো অপশান রয়েছে তো এখান থেকে আমরা চলে যাবো কপিরাইট অপশানে তো কপিরাইট অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছ চ্যানেল কপিরাইট তো এখানে ম্যাচেস টুল যেটা রয়েছে তো আমাদেরকে প্লিজ এগ্রি টু গাইডলাইন টু এনেবল অ্যাক্সেস দিস টুল তো আমাদের একটা টুলকে অ্যাক্টিভ করতে হবে তো ভিউ গাইডলাইনে আমরা ক্লিক করছি তো গাইডলাইনে আমাদের একটু পড়ে নিতে হবে কী কী লেখা রয়েছে কি কন্ট্রোল অফ ইউর কন্টেন্ট টু হেল্প প্রোটেক্ট হোয়াটস ইউর অ্যান্ড উই হ্যাভ আইডেন্টিফাইড আদার ভিডিও দ্যাট মে বি ইউজিং সাম অর অল অফ ইউর কন্টেন্ট তো এখানে আমাদের যে কন্টেন্ট আছে সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করবে ইউটিউবের তরফ থেকে তো সেরকম কিছু লেখা রয়েছে এবং এগুলো আমরা আস্তে আস্তে পড়ে নেব তো বলছে নট অল রিফিউজ ইজ কপিরাইট ইনফ্রিজমেন্ট এ চ্যানেল দ্যাট ইনফর্মস দ্যাট ট্রান্সফর্মস অরিজিনাল কন্টেন্ট ফর কমেন্ট্রি ক্রিটিসিজম অর প্যারোডি মে বি প্রোটেক্ট আন্ডার দ্য এই ডকটিন অফ ফেয়ার ফেয়ারিওস তো বিভিন্ন এগুলো আমাদের জানতে হবে কোন 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 কন্টেন্ট আমরা কপিরেট দিতে পারি বা কোনটা হবে কপিরাইট ইনফ্রিজমেন্ট তো এগুলোকে আমাদের নিতে হবে তো আমাদের যেটা করতে হবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ করার পর আমাদের যে কপ আমাদের চ্যানেলের যে কপিরেট কন্টেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ম্যাচ করে গেল অর্থাৎ কোন কোন চ্যানেল এই আমার যে আমার যে চ্যানেলের কন্টেন্ট কারা কারা ইউজ করছে সেটা কিন্তু এখানে সরাসরি চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যখনই আমি এটা ক্লিক করলাম যখন আমি এটাকে ম্যাচ টুলটাকে আমি যখন অ্যাক্টিভ করলাম তখন কিন্তু সরাসরি দিয়ে দিয়েছে যে কোন চ্যানেলগুলো টেক পয়েন্ট জিরোর কন্টেন্টটা ইউজ করেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো